मौसम मौसम था सुहाना बड़ा मौसम मौसम, मैंने देखा उसे हुआ मैं पागल बस पल भर में। मौसम मौसम था सुहाना बड़ा मौसम मौसम, मैंने देखा उसे हुआ मैं पागल बस पल भर में। आके बसी है वो मेरे मन में, उसकी कमी है अब जीवन में, वो दूर है मेरी नजरों से। দুর্গাপুর ইনফো ব্লগ চ্যানেলে সেটা আসছে। আর বলে রাখি, যারা যারা এখনো পর্যন্ত ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ এখানে ডেইলি ব্লগ থাকবে। তো আজকে আমরা স্পেশালি এই ব্লগটা দুর্গাপুর ইনফো ব্লগ চ্যানেলেই দেখাবো তোমাদেরকে। তো তোমরা দেখো, যারা যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করো, কমেন্ট বক্সের লিঙ্কটা দিয়ে দেবো, এবং বলে রাখি এন স্ক্রিনেও অ্যাড থাকবে, তো তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। আর অসংখ্য ধন্যবাদ, এটা শুধুমাত্র তোমাদের জন্যই পসিবল হয়েছে। আজকে আমরা 1 মিলিয়ন ক্রস করে গেছি ভিউজ, তোমাদের ভালোবাসায় সাবস্ক্রাইবারটাও একদিন 1 মিলিয়ন হয়ে যাবে আশা করছি। তো তোমরা যারা যারা ভিডিও দেখছো চ্যানেলে নতুন, অবশ্যই সাবস্ক্রাইব করো, আর এভাবেই ভালোবাসতে থাকো আমাদের ভিডিও, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করো। নেচারের উপর ডিপেন্ড করে এই ব্লগটা আমি তোমাদেরকে দেখাতে চলেছি। আশা করছি তোমাদের এই ব্লগটা খুব ইন্টারেস্টিং লাগবে এবং খুব ভালো লাগবে। তো এন পর্যন্ত জুড়ে থাকো, প্রত্যেকটা জিনিস দেখাবো, এবং নেচারের সাথে আমাদের যে একটা সম্পর্ক সেটা আজকে আমি তোমাদের এই ব্লগের মাধ্যমে তুলে ধরবো। তো তোমরা দেখো, এন পর্যন্ত জুড়ে থাকো, ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে। তো চলো প্রত্যেকটা জিনিস দেখাবো। এখানে দেখতেই পাচ্ছ খুব সুন্দর জায়গা একটা এসেছি আমরা। তো স্পেশালি এই জায়গাটা তোমাদেরকে দেখাবো। তো দেখতে পাচ্ছ চার সাইডটা একবার তোমাদেরকে দেখিনি।
তো তোমাদেরকে বলে রাখি স্পেশালি এই জায়গাটা দেখো, তো এখানে দেখো খুব সুন্দর সুন্দর পাখিরা রয়েছে, তো আমি একটু ভিতর দিকে গিয়ে তোমাদের সাথে তাদের ইন্ট্রোডিউস করে দেবো। তো তোমরা দেখো সেই জিনিসগুলো, জায়গাটা হচ্ছে কমলপুর, তো কমলপুরের ভিতর দিকে গেলে এত সুন্দর যে একটা জায়গা রয়েছে, তো তোমাদেরকে সেটা আজকে তুলে ধরছি। তো তোমরা দেখো এন পর্যন্ত জুড়ে থাকো, আর খুব সুন্দর লাগছে এই জায়গাটা, একটা শান্তি ফিল মনে হচ্ছে। সো এইখানটা দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা উইড হিপি রয়েছে, প্রত্যেকটা সাইড আমরা দেখিয়ে রাখি এই সাইড, খুব সুন্দর লাগছে, একদম গ্রাম্য এলাকা, একটা শান্তি পরিবেশ, জাস্ট অসাম লাগছে, পাখি কিচির মিচির ডাক, মানে মুগ্ধ পরিবেশ লেভেলের একটা জায়গা। তো এত সুন্দর একটা জায়গা আমরা পেলাম, তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। তো গাইস দেখতে পেলে যে অসাধারণ একটা ভিউ তোমাদের সামনে তুলে ধরলাম, আশা করছি তোমাদের পছন্দ হয়েছে। তো এইভাবে প্রত্যেকটা চিত্র তোমাদের সামনে তুলে ধরবো, এবং স্পেশালি এটা গ্রাম্য এলাকায়, তো যে দুর্গাপুরের মধ্যে এত সুন্দর একটা চিত্র রয়েছে সেই চিত্রই তোমাদের সামনে তুলে ধরলাম, তোমরা দেখতে থাকো। তো চলো পুরো ভিডিওটা তোমাদেরকে দেখাচ্ছি, চলো। কমলপুরে স্পেশাল একটা পিকনিক স্পট, এবং তোমাদেরকে বলে রাখি জাস্ট অসাম লাগছে প্লেসটা, এবং খুব সুন্দর লাগছে, একটা শান্তি ফিল মনে হচ্ছে। তো দেখতেই পাচ্ছ এই সেই জায়গা আমরা চলে এসেছি তোমাদের জন্য, তোমাদের ভালোবাসা। যেমন কি দেখতে পাচ্ছ আমরা এখন চলে এসেছি কমলপুরে সেই লোকেশন, যেটা একটা স্পেশালি পিকনিক স্পট, এবং খুব সুন্দর লাগছে জায়গাটা, এবং খুব শান্তি ফিল মনে হচ্ছে। তো তোমরা যদি কেউ আসতে চাও এখানে আসতে পারো, তো স্পেশাল একটা জায়গা, এবং বলে রাখি খুব সুন্দর জায়গা। তো অনেকেই জানতে চাও দুর্গাপুরে পিকনিক স্পট স্পেশালি কোথায় কোথায় আছে, তো এটাও একটা বিশাল একটা সুন্দর জায়গা, এবং খুব সুন্দর জায়গা দুর্গাপুরের মধ্যে রয়েছে পিকনিক স্পট, যেটা হচ্ছে কমলপুরে একদম এন প্রান্তে অবস্থিত। তো তোমরা দেখতেই পাচ্ছ সেই জায়গায় আমরা চলে এসেছি, তো তোমরা দেখো এনজয় করো ভিডিও। তো খুব সুন্দর লাগছে জায়গাটা, জাস্ট একটা আলাদাই শান্তিফুল মনে হচ্ছে। তো তোমাদেরকে বলে রাখি এত সুন্দর একটা জায়গা তোমাদেরকে তুলে ধরলাম, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও তোমরা। দেখতে পাচ্ছ খুব সুন্দর সুন্দর জায়গা, এবং এখানে গাছে কুল ধরে নিয়েছে, এই যে দেখতে পাচ্ছ গাছে কুল ধরেছে। সো আচ্ছা গাছে কুল পেয়ে গেছি, তো এই কুলটা আমি খাবো, এবং টেস্টটা তোমাদেরকে বলবো যে কুলটা খাওয়া যাবে কি না।
টক লাগছে, তো খুব টক এবং একটু মানে কি বলবো তেতো তেতো নয় অ্যাকচুয়ালি কষা কষা ভাব। তো যেক্ষেত্রে এখনও কুলের টাইম হয়নি, সেক্ষেত্রে এই টেস্টটা পাবে, কিছুদিন গেলে এটা টেস্ট ভালো হবে। তো স্পেশালি কুল খেয়ে নিলাম সরস্বতী পুজোর আগে। সো দেখতেই পাচ্ছ এখানে একটা বড় খাত রয়েছে, তো দেখাই তোমাদেরকে। আর এই সাইডটা দেখো, জাস্ট লুকটা জাস্ট অসাম লাগছে। এই প্লেসটা কমলপুরে, মনেই হচ্ছে না যে এটা কমলপুর, জাস্ট অসাম ভিউ। আর তার মিডিলের চলে গেছে রাস্তা জঙ্গলের পাশে, খুব সুন্দর দৃশ্য এখানে তোমাদেরকে তুলে ধরলাম। Thank you.